হ্যালো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটি অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, কারণ আজ আমরা পৃথিবীর এমন কয়েকটি সত্য ঘটনা সম্পর্কে জানাবো যা জানার পর মানুষের প্রতি আপনার বিশ্বাস আরো বেড়ে যাবে। নাম্বার ওয়ান, হোপ। বন্ধুরা, আমার যতটুকু বিশ্বাস এই ছবিটি আপনারা কোথাও না কোথাও অবশ্যই দেখেছেন। চলুন আজ এই ছবিটির পেছনের ঘটনা জেনে আসি। নাইজেরিয়ায় 2 বছরের এই বাচ্চাটিকে তার পরিবারের লোকজন রাস্তায় ছেড়ে দেয়। এর কারণ ছিল তারা মনে করতেন এই 2 বছরের বাচ্চাটি জাদুটোনা করতে পারে। যখন একজন ড্যানিশ এইড ওয়ার্কার জানতে পারেন এ বাচ্চাটি গত 1 বছর ধরে মানুষের দেয়া খাবার খেয়ে বেঁচে রয়েছে, তখন সেই মহিলা ওয়ার্কার শিশুটিকে তার অনাথ আশ্রমে নিয়ে যায় আর বাচ্চাটির নাম হোপ রেখে দেয়। নামের সাথে সাথে বাচ্চাটি সত্যিকার অর্থে ওই মহিলার হোপ হয়ে যায়। ছবিটি যখন ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে তখন বিভিন্ন জায়গা থেকে মানুষ তার ওই অনাথ আশ্রমের জন্য ডোনেট করা শুরু করে, যার ফলে বর্তমানে ওই অনাথ আশ্রমের সব শিশুরা ভালো খাবার দাবার ও শিক্ষার সুবিধা পাচ্ছে। একটি ছোট্ট ভালো কাজ কত বড় ফল এনে দিতে পারে, এটি তার জ্বলন্ত উদাহরণ। নাম্বার 2, ডোবরি ডোরে। বুলগেরিয়ায় বসবাসরত তিনি এমন একজন ভিখারি যাকে ভিখারি বলা চলে না, কারণ তিনি তার জীবনের সকল উপার্জন মানুষের জন্য ব্যয় করেন। তাকে গ্র্যান্ডপা ডোবরিও বলা হয়। সে প্রত্যেক দিন তার ঘর থেকে 20 কিলোমিটার দূরে ভিক্ষা করতে যেতেন। একটি গির্জার সামনে দাঁড়িয়ে গ্র্যান্ডপা ডোবরি ভিক্ষা করতেন। একদিন এক সাংবাদিক গির্জার উপরে একটি শর্ট ফিল্ম তৈরি করার সময় জানতে পারেন যে একজন ব্যক্তি গির্জায় 35,700 ইউরো দান করেছেন। সাংবাদিক অবাক হয়ে যান যখন জানতে পারেন ওই ব্যক্তি গ্র্যান্ডপা ডোবরি, যে কিনা গির্জায় এত বিশাল অঙ্কের টাকা দান করেছেন। গ্র্যান্ডপা ডোবরি ভিক্ষা করা টাকা কখনোই নিজের জন্য খরচ করতেন না, সে ওই টাকা চার্চ, অনাথ আশ্রম অথবা কোনো গরিব মানুষকে দান করে দিতেন। গ্র্যান্ডপা ডোবরির মতে মানুষ তাকে যে খাবার আর জিনিসপত্র দেয় তা দিয়ে তার চলে যায়। গ্র্যান্ডপা ডোবরির মতো মহান মানুষকে আপনারা কি বলবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নাম্বার 3, ডন রিচি। একটা হাসি, মানুষের একটা হাসি সর্বোচ্চ কি বা করতে পারে, কাউকে অল্প একটু খুশি করা ছাড়া? আপনার কাছে একটা প্রশ্ন করি, একটা হাসি কি পারে হাজারো মানুষের জীবন বাঁচাতে? ডন রিচি নামের এই ব্যক্তিকে অস্ট্রেলিয়ান সরকার একটি হাসির জন্য মেডেল অফ দ্য অর্ডার অফ অস্ট্রেলিয়া দিয়েছে। সিডনি শহরের একটি উঁচু পাহাড়ের উপর বসবাস করতেন ডন। এই পাহাড়টিকে অস্ট্রেলিয়ার মানুষ আত্মহত্যা করার জন্য ব্যবহার করতেন, যেখানে বেশিরভাগ মানুষই আসত লাভ দিয়ে আত্মহত্যা করার জন্য। ডন তার শেষ জীবনের বেশিরভাগ সময় এই পাহাড়েই কাটায়। যখনই কেউ আত্মহত্যা করতে আসতেন সে তাদেরকে ডাক দিয়ে একটি হাসি দিয়ে জিজ্ঞেস করতেন, আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি, আমার দিকে দেখো জীবনটা কত সুন্দর। বৃদ্ধ মানুষের জীবনের প্রতি এই ভালোবাসা দেখে মানুষ নিজের অমূল্য জীবনটাকে এত সস্তায় বিকিয়ে দিত না। অসংখ্য লোক এভাবে আত্মহত্যার পথ থেকে ফিরে এসেছিল। কাগজপত্রের হিসাব অনুযায়ী জন 163 জনের জীবন শুধুমাত্র একটি হাসি দিয়ে রক্ষা করেছেন। 2012 সালে এই দুনিয়ার মায়া ত্যাগ করে এই মহান ব্যক্তিটি পরপারে চলে যান। নাম্বার 4, ডক্টর মিশেল শ্যানন। ডক্টর মিশেল শ্যানন একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন। একদিন তার হাসপাতালে একটি বাচ্চার জন্ম হয় যার ওজন ছিল মাত্র 1.5 কেজি। নির্ধারিত সময় জন্মানোর আগে বাচ্চাটি ভূমিষ্ঠ হয়। সাথে সাথে ওজন অত্যন্ত কম হওয়ায় বাচ্চাটি বাঁচার সম্ভাবনা একেবারেই ছিল না, কিন্তু ডক্টর শ্যানন মোটেও হাল ছাড়েননি। তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাচ্চাটিকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করে। এবারে যা বলবো তাতে আপনিও অবাক হবেন। এই ঘটনার ঠিক 30 বছর পর ডক্টর শ্যাননের গাড়ি অত্যন্ত মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয় আর তার গাড়িতে আগুন লেগে যায়। আর তখন ফায়ার ব্রিগেডের একজন সদস্য অনেক কষ্ট করে তাকে গাড়ি থেকে বের করে আনে এবং তার জীবন বাঁচায়। শুনতে অত্যন্ত কাকতালীয় মনে হলেও সেই ফায়ারম্যান ছিল ওই ব্যক্তি যে শিশুটির জীবন ডক্টর শ্যানন 30 বছর আগে বাঁচিয়েছিলেন। ওই ব্যক্তির নাম ছিল
ক্রিস্টকে। যখন তারা দুজনেই ঘটনাটি জানতে পারে তখন তারা অবাক হয়ে যায়। নাম্বার 5, দা আননোন স্টুডেন্ট। আমার মতে এই পৃথিবীতে সবচেয়ে শৃঙ্খলময় দেশ জাপান। শুনে অবাক হবেন, জাপানি সরকার কামি থেকে শিরাতাকি পর্যন্ত ট্রেনের রাস্তা এই কারণেই পাল্টে দিয়েছিল যে শিরাতাকি স্টেশনে মাত্র একজন যাত্রী ট্রেনে চড়তেন। কিন্তু যখন তারা জানতে পারলেন যে ওই একজন প্যাসেঞ্জার একটি মেয়ে আর তার কলেজে যাওয়ার জন্য এই একটাই রাস্তা রয়েছে, তখন তারা ওই মেয়েটির জন্য আবার ট্রেনটি চালু করে দেয়। এই ট্রেনটি সকাল 7:04 মেয়েটিকে কলেজে দিয়ে আসার কাজ করত, আবার ঠিক বিকেল 5:08 মেয়েটিকে ওই স্টেশনে নামিয়ে দিত যেখানে তার ঘর ছিল। এই ট্রেন সার্ভিসটি 2016 বন্ধ করে দেওয়া হয় যখন ওই মেয়েটি তার পড়ালেখা শেষ করেছিলেন। শিক্ষার প্রতি মানুষের উদারতার এর চেয়ে ভালো উদাহরণ আর হতে পারে না। আর আমাদের দেশের অবস্থা চিন্তা করুন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ করব। আর আমাদের চ্যানেল টাইম নিউজ বাংলা সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে রাখুন। তো এবারের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।